আমি বলেছিলাম যে একটা ক্যারেক্টার আসবে যে পানি সংগ্রহণকারী, সে পানি সংগ্রহকারী, সেখানে যে আদলা দালবা পানি আনার জন্য বালতি যখন ফেললো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ এই সুযোগ, তাড়াতাড়ি বালতির উপর চেপে বসো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে বসলেন, সে যখন পানি সহ বালতি উপরে উঠালো, বালতি উপরের দিকে টেনে দেখে যে এখানে ফুটফুটে সুদৃশ্য ধবধবে চেহারার এক নূরানি চেহারার ছোট্ট বালক, এবং সেটাই সে বলল, কলা ইয়া বুশরা হাদা গোলাম, সবাইকে ডাকলো, সুবহানাল্লাহ কি আশ্চর্যের বিষয়, দেখে যাও এখানে তো একটা সুন্দর শিশু দেখা যাচ্ছে। তখন তার অবাক হলো, ঘটনা কি, শিশু আসলো কোত্থেকে? কাফেলার যে লিডার সে ভাবলো এক কাজ করে শিশুটাকে আমাদের সাথে করে নিয়ে মিশরে এক জায়গায় দাস বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, ওখানে বেচে দিব, এটাই আমাদের লাভ। ফাসার রুহু বিদা, অন্যান্য পণ্যের সাথে ইউসুফকেও তারা লুকিয়ে সাথে করে নিয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি, কুড ইউ ইমাজিন দ্যাট, কীভাবে আল্লাহ তাআলা, আপনি ঘটনা প্রবাহটাকে একটু খেয়াল করেন, আপনি আল্লাহর প্ল্যানটাকে একটু খেয়াল করেন। আমরা অল্পতে হতাশ হয়ে যাই, আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, শুধু দুঃখ কষ্ট। আরে ভাই, আপনার সামনে যে কী অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না। এই অবস্থা থেকে আল্লাহ তাআলার উপর যদি আপনার আশ্বাস, আল্লাহ তাআলার উপর যদি আস্থা বিশ্বাস যদি আপনার থাকে, তিনি যে আপনাকে কোথায় নেবেন আপনি তো কল্পনাও করতে পারবেন না, আপনি নিয়ে কুলাতে পারবেন না দুই হাতে, তিনি দেওয়ার জন্য বসে আছেন। ওয়াসাররুহু বিদা, অন্যান্য পণ্যের সাথে তারা লুকিয়ে ফেললো এবং নিতে শুরু করলো মিশরে। আল্লাহ বললেন, আল্লাহু আলিম বিমা ইয়ামালুন, পৃথিবীর কেউ দেখে না কিন্তু ওরা কি করেছে আমি কিন্তু দেখেছি। ওরা লুকিয়ে নিয়ে গেল, নিয়ে মিশরের বাজারে ইউসুফ আলাইহিসসালামকে নিলামে তুলল এবং সেখানে বেচে দিল, যেখানে মানুষ কেনা বেচা হয়। ওয়া শারাউহু বিসামানিম বাখস, খুব অল্প দামে, দারাহিমা মা'দুদা, অল্প কিছু দিরহামের বিনিময়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20 দিরহামের বিনিময়ে আল্লাহর নবী আল করিম ইবনুল করিমকে এই ব্যবসায়ী কাফেলা ক্যারাভানের লোকেরা বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা বেশি বার্গেনিং করতে চাচ্ছিল না, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বেশি উৎসাহী ছিল না, কারণ তারা ভাবছিল না জানি কার সন্তান অথবা না জানি কার দাস, আমরা লুকিয়ে নিয়ে এসেছি, তার মালিক যদি এসে আবার দাবি করে যে আমার সন্তানকে দাও, তাড়াতাড়ি বেচে আমরা বাঁচি, বেচে টাকা পয়সা নিয়ে বাঁচি, এবং তারা তাই করলো। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিল মিশরের গভর্নর আজিজ মিসর। এই যে দেখেন, আমি যে আলোচনার শুরুতে বলেছি, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে কীভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে টেনে তুললেন। আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে নিয়ে ওনার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বললেন, আকরিমি মাসওয়া, তাকে ভালোভাবে লালন পালন করো, সে হয়তো আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এই যে ইউসুফ আলাইহিসসালাম কানাআন থেকে কিভাবে ইজিপ্টে মাইগ্রেট করলেন এবং সুবহানাল্লাহ বিহামদি রাজপ্রাসাদে রাজকীয় নিয়মকানুনে, রাজকীয় আপ্যায়নে, রাজকীয় পরিবেশে, এনভায়রনমেন্টে তিনি বড় হতে লাগলেন, ওনার কৈশোর যৌবন সেখানে কাটাতে লাগলেন। তাহলে সম্মানিত সুধী, আমরা 20 আয়াত পর্যন্ত আজকে কাভার করলাম, যেহেতু প্রায় 1 ঘন্টা 5 মিনিট আমরা কথা বলে ফেলেছি, আজকে আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। তাহলে 21 আয়াত থেকে, অর্থাৎ ওনার রাজপ্রাসাদে, রয়্যাল প্যালেসে ওনার কৈশোর, ওনার যৌবন কীভাবে কেটেছে, সেখানকার ঘটনা প্রবাহ কি, আমরা আমাদের এই লাইভ সিরিজের নেক্সট যে এপিসোড, নেক্সট পর্ব আগামী শুক্রবারে রমাদানের মিজানুর রহমান আজহারির এই পেজে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা পরে এসেছেন, যেহেতু 4 পর্বের আলোচনা, আমি 1-2 মিনিটে একটু সংক্ষেপে বলি যে কী নিয়ে কথা বলেছিলাম। আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা ইউসুফ নাজিলের সময়কাল নিয়ে কথা বলেছি, এ সূরার সেন্ট্রাল থিম কী, কী নিয়ে এ সূরার আলোচনা সেটা নিয়ে কথা বলেছি, নবী ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কিছু তথ্য আমরা শেয়ার করেছি, এবং তারপরে একটা জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা। এখন তো আমরা স্লো মোশনে পড়লাম, তখন আমরা ফাস্ট মোশনে পুরো সূরায় পুরো ঘটনা প্রবাহে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা কথা বলেছি। তারপরে যেহেতু এটা আল্লাহ বলেছেন দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ ঘটনা বা উপাখ্যান, তো এই স্টোরিতে ঘটনায় কী কী চরিত্রের অবতারণা ঘটেছে আমরা সেখানে বলেছি, কেন্দ্রীয় চরিত্রে কারা ছিল, তারপর সাব ক্যারেক্টারে কারা ছিল, এগুলো নিয়ে কথা বলেছি। এবং সবশেষে আমরা সূরাটা আরম্ভ করেছি প্রথম 3 আয়াতে একটা ভূমিকা, এবং তারপরে আজকে এই 4 পর্বের লাইফ সিরিজটির প্রথম পর্বে আমরা ইউসুফ আলাইহিসসালামের বেসিক্যালি শৈশবকে কাভার করেছি। আমরা নেক্সট পর্বগুলোতে ওনার কৈশোর, যৌবন, ওনার ইয়ুথ, ওনার অ্যাডাল্টহুড, এবং ফাইনালি একটা কনক্লুশন দিয়ে শেষ করব। এবং 4 পর্বের এই সিরিজটির শেষ পর্বে আমরা পুরো সূরা থেকে কিছু অ্যানালাইসিস, কিছু রিফ্লেকশন এবং কিছু লাইফ লেসন শেয়ার করার মধ্য দিয়ে
আমরা এই পর্বটি শেষ করবো। আশা করি আজকে আলোচনাটি শুনে আপনারা উপকৃত হয়েছেন, অনেকে নোট করেছেন, আমাদের অনেক ভাই বোনেরা আমাদের এই লাইভগুলো শুনে নোট করে আমাকে অনেকে পাঠায়, আমি দেখে খুবই আপ্লুত হই, আনন্দিত হই, আপনাদের জন্য দোয়া করি। এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের এই আলোচনাগুলোকে আমি আপনাদেরকে দেখছি না, আপনারা আমাকে দেখছেন না, আমি মালয়েশিয়াতে বসে লাইভ সেশন করছি, আপনারা ওখানে বসে শিখছেন, পড়ছেন, নোট ডাউন করছেন। এভাবেই আমরা ছড়িয়ে দিতে চাই কোরআনের কথা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গোটা বিশ্বের সব জায়গায়। সম্মানিত সুধী, সর্বশেষে আবারও রিকোয়েস্ট করছি, যারা শেষে এসেছেন লাইভটি শেয়ার করে দিন যাতে অন্যরা শুনে উপকৃত হয়। আজকের লাইভটি আমরা 9:50 শুরু করেছিলাম, অনেকে দেখলাম জানিয়েছেন যে 9:50 একটু আগে হয়ে যায়, আপনাদের তারাবির সালাত তখনও শেষ হয় না, একটু পরে নিলে হয়তো ভালো হয়, সেক্ষেত্রে আমরা 10 মিনিট পেছাতে পারি, তার চেয়ে বেশি পেছানো যাবে না। অনেকে 10:15 কথা বলেছেন বাংলাদেশ সময়, আসলে 10:15 হলে আমার এখানে মালয়েশিয়াতে অনেক রাত হয়ে যায় এবং আপনাদেরও তারাবির পরে এই লাইভ সেশনের পরে একটা বিশ্রাম বা ঘুমের সময় দেওয়া দরকার, সব মিলিয়ে খুব বেশি দেরিও করা যাচ্ছে না। বাংলাদেশে আসরের পর থেকে মাগরিব এই সময়টাতে আমরা ভেবেছিলাম, কিন্তু তখন আবার মালয়েশিয়াতে আমাদের মাগরিবের আজান হয়, ইফতারির সময় হয়, মাগরিবের নামাজের ব্যাপার আছে, তো সেটাও সম্ভব হচ্ছে না। যদি এই 9:50 শুরু করাটা আপনাদের জন্য ফ্লেক্সিবল না হয়, কনভিনিয়েন্ট না হয়, কাইন্ডলি আজকের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, প্রয়োজনে সর্বোচ্চ আমরা আরও 10 মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় 10টায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো, সবাই সাবধানে থাকুন, মাস্ক পরিধান করুন, দেশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের সাথে কথা হয় প্রত্যেক পরিবারেই শুনছি যে করোনায় আক্রান্ত, দেশে কি হচ্ছে, গভর্নমেন্ট কি করছে সেটা আমি অ্যাড্রেস করছি না, আপনাদেরকে পার্সোনালি দিনী ভাই এবং বোন হিসেবে বলবো, আপনারা ঘর থেকে বেরোলে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা গত 1 বছর মালয়েশিয়াতে প্রতিদিন মাস্ক পরে বের হই, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করি, ইভেন হাত মিলিয়ে মুসাফাও করি না, বুকে হাত লাগিয়ে আমরা সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করি। যতদিন এই মহামারী নর্মালাইজেশনের দিকে না যাচ্ছে, আমাদেরকে এই প্রিকশন এবং সেফটি মেজারমেন্ট আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ আবারও আগামী সপ্তাহে শুক্রবারে একই সময়ে এই চ্যানেলে মিজানুর রহমান আজহারি ফেসবুক পেজটিতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।